না ওই গরুপুরা ওই আর সামনে হ্যাঁ এই একটাই বাড়ি এটা আপনি আচ্ছা আর এই যা আমরা দেখলাম গোয়ালঘর ছাড়া আর যা আছে ঘর বাড়ি সবই তো পুষছে না মানে থাকা ঘরে গরু ছিল গরু নিয়ে যায় গরু চুরি হয়ে যায় এবং এই কারণে আপনি মানুষের গরু পালিয়ে আদি খুশি কিন্তু এই গরুটা নেওয়া আমার আচ্ছা 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 তিন বিয়ান দিছে গরুটে আবার আট মাসি গাব আচ্ছা আর ঘরে সম্পদ কি পরিমাণ গেছে পুরা আমার টাকা ছিল 7000 মাত্র এখন টাকাটা পুরি গেল কি নিয়ে গেল এটা আমি বলতে পারি এটা আপনি বলতে পারেন আর যা আছে তো সবই পড়ছে এই একদম মনে করো পরনে যা ছিল তাই এটা কালকে জামাই দিয়ে গেছে এটা পড়ছি কথা আপনারা কত বছর এখানে আমরা তো কত বছর জন্ম বহু বছর হ্যাঁ বহু দাদার ফ্যামিলি কি জন্য হামলাটা করলো আপনার ধারণা এখন ওই জানি সরোজেই পারার যে ফেসবুকের ঘটনা কিছু আচ্ছা কিন্তু আমরা জানি অবশ্যই কিন্তু ওই পাড়ার ঘটনা আচ্ছা ওই পাড়ার ঘটনা আপনার ওই পাড়ার ঘটনা কিন্তু আপনার পাড়ায় ধ্যান ধারণাই করিনি আমরা নিশ্চিত আছি এখন ঘটনা ঘটলে এখন যেটাই ঘটে ওই পারে আর যেহেতু প্রশাসন আপনাদের এই বাড়িতে অগ্নিসংযোগ করার সময় কেমন আনুমানিক কতজন 15 থেকে 18 জন হবে মানে আপনার বাড়িতে যখন হামলা করছে আচ্ছা গ্রামে কিন্তু বহু সারা গ্রামে লোকজন আচ্ছা আর ওই রাস্তা থেকে খালি হইলো ও রাস্তা থেকে মানে লোকজনের হয়েছিল প্রচুর লোক ছিল আচ্ছা চতুর্দিক থেকে হচ্ছে গ্রাম লোক ছিল ও প্রচুর লোক ঘিরা ছিল আর আর হই হল্লা করে গ্রামে ঢুকেছে যারা মনে করো ঘরে যারা আগুন দিয়েছে তারা কিন্তু লুট করেনি আচ্ছা তার আগুন দিয়ে চলছে ও আগুন দিয়ে চলছে যারা পরে ঢুকলো তারা কিন্তু ওই ও তারা পরে যারা ঢুকছে আগুন দেওয়ার পর আপনি বেরিয়ে গেছেন পরে তারা ওই দামাদাম যা পারছে লুট করছে যা পারছে আগে জড় পাল্টা নিয়ে গেছে আর সবগুলো পুড়ে গেছে আচ্ছা সব তো পুড়ে গেছে কারণ তো ঠেকানোর কেউ নাই সব পুড়ে গেছে আচ্ছা আর আমার তো সর্বস্ব গেছে ভয়ে আমরা এই ধানের জমি এগুলো দি বহু বাচ্চা নিয়ে মানে বহু বাচ্চা নিয়ে আপনার এই ধানের জমিতে এই ধানের জমিগুলিতে আপনারা আশ্রয় নিয়েছেন তাই তো কিন্তু সেটা কি করবেন ওরা চাই দেশ থেকে আপনারা চলে যান হ্যাঁ ওরা তো ওরা তো সেটা চায় ওরা চায় না আমরা যাব না আপনি যাবেন আমরা যাব না স্যার আমার জন্ম মিথানে এখানে জন্ম এখানে মৃত্যু এখানে লড়াই করতে হবে এখানে ঠিক আছে কখনো জন্ম এখানে মৃত্যু এখানে এবং শুধু আপনি না এটা সবাইকে বলবেন যে আমাদের জন্ম এখানে মৃত্যু এখানে আমরা যদি এটা করি এই দেশের মুক্তিযুদ্ধে আপনারা মনে নেই হ্যাঁ হ্যাঁ আই সর ইন্দিরা মরে পালাইতে হয়েছে না ইন্ডিয়ায় তাইলে এই দেশটা আপনার আমারও হ্যাঁ ঠিক আছে এই দেশটা আপনারও এই দেশে আপনাকে থাকতে হবে এবং আপনার সন্তানকে যতটুক পারেন লেখাপড়া শেখাবেন মানুষ করার চেষ্টা করবেন আর ওদেরকেও বলবেন যে আমাকেও এই বাংলাদেশের সীমানার বাইরে আমার কোনো দেশ নাই আমাদের এই দেশ এই দেশে আমরা এবং এই লড়াই সংগ্রাম করে এই দেশে আপনার শক্ত হয়ে বেঁচে শক্ত হয়ে বেঁচে থাকবে তোরও দুইটা হাত আমারও দুইটা হাত ঠিক আছে স্যার তোরও দুইটা পা আমারও দুইটা পা ই রাখবেন খালি আপনার প্রতিবন্ধী ছেলেটারে মারছে মা আপনার নাম কি মা সন্ধ্যারানী আপনার ছেলের নাম শঙ্কর বাবু আপনার ছেলেরা মারছে আর এই জায়গায় আগুন টাগুন দিছে সবকিছু ঘরের নোটায় নিয়ে গেছে সব নিয়ে গেছিল গরু পাইছি গরু নিয়ে গেছিল কিন্তু গরু পাইছেন পুরে দিছি হ্যাঁ আর ঘর পুরাই দিছে হ্যাঁ এই যে ঘর ঘরে আগুন লাগায় দিছি সোনা গহনা সবকিছু আমার নিয়ে গেছে সোনা গহনা সবকিছু নিয়ে গেছে না সমনো করে এই কাপড় চোপড় সবকিছু দলিল আমার জমির দলিল আমার জমির ফটোকপি আমার সবকিছু বাক্স ভাঙি সব নিয়ে গেছে জমি দলিল থেকে শুরু করে সবই নিয়ে গেছে না আমি যে এখন কোনো একটা এনজিও যাব আমি ওই জিনিসটা না হলে তো আমি কিছু দলিল স্যার না থাকলে তো আপনি এনজিওর কোনো ঋণও পান না তাই না আচ্ছা ঠিক আছে মা আমরা শাহবাগ থেকে আসছি পাচ্ছি বাবা কি জন্য
ওই যে আমরা এই নিকটে এই ধানের জমিনে লুকাইছিলাম এই এই ধানের এই ওই যে এই ধানের জমিতে গিয়ে লুকাইছিলেন মানে এই ধানের জমিতে আপনারা লুকাইছিলেন তাই তো আচ্ছা তো ঠিক আছে মা আমরা লজ্জিত দুঃখিত আমরা চেষ্টা করব আপনার ছেলের নাম কি শঙ্করবাবু ওনার ছেলের নাম ঠিক আছে মা আমরা আসছি আমরা আপনার কষ্ট লাগে হয়তো ই পারবো না কিন্তু আমরা আপনাদের যে দাবি দেওয়াগুলো আছে এবং আমাদের সমাজের সবগুলি মিলিয়ে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করবো মা কেমন মা আমরা আপনার যে কষ্ট এর মধ্যে পড়ছেন আমরা ক্ষমা চাই অবশ্যই 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 মা আমরা আপনার সাথে থাকবো ঠিক আছে মা মানে কুকুর প্রসাব করতেছে এইরকম একটা এটাতে ঢোকা যায় কিনা আপনার নাম কি বাবা নিখিল শ্রী নিখিল চন্দ্র দাস শ্রী নিখিল চন্দ্র দাস রাত্রে 9টার দিকে আগুন লাগছে আপনার কি কি গেছে বাবা আমার দোকানে গেছে আমার টিভি ফ্রিজ গেছে মনে করো মুদির দোকান মনে যা আছে মানে আপনার কতজন আনুমানিক কতজন হামলা করেছিল এখানে কম করে 150 জন হবে একবার ঢুকছিল এখানে মানে আপনাদের বাড়িতে 150 জন ঢুকছে হ্যাঁ যখন 150 জন ঢুকছে তখন আমি ঝাপটা ফেলে তাহলে আমার যে দূর মাসি বাচ্চা এত দূর একটা বাচ্চা আছে আচ্ছা সেদিন আমি দূর মাসি আচ্ছা যেমন বাচ্চা তাই আচ্ছা আচ্ছা টাকা দিতে পাওয়া গেছে সেটা কি এখানে নগদ টাকা যে টাকা পোড়ার যে টাকা কতগুলো পোড়া টাকা পাওয়া গেছে না না পোড়া টাকা পাওয়া যায়নি পোড়া টাকা যেটা সেটা যে ঘরে মানে আপনারা এখন এই যে গত 2-3 দিন মানে আপনাদের ভয়ের জায়গাটা কি কাটছে হ্যাঁ কাটছে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে তো কাটবে আমরা মাস এখানেই কত আপনার নাম মা আমার নাম স্বপ্না রানী আপনার এই বাড়িতে হামলাটা কখন করছে মা 8:30 থেকে 9টার ভিতর 8:30 থেকে 9টার মধ্যে হামলা টামলা করে এগুলি ভাঙচুর করে আগুন দিয়ে দিছে আপনি তখন কোথায় ছিলেন মা বাইরে গেছিলাম আত্মগোপন করছি আমরা কোন জায়গায় গেছিলেন আপনি এই তো ভি ধানকেতে আপনার ছেলে মেয়ে কয়জন আর ছেলে একটাই তো ছেলে পেছি না হ্যাঁ 3 বছর বয়স আর এই বাড়িতে কোনো শিক্ষার্থী ছিল পড়ালেখা করে এরকম ছাত্র ছিল ছাত্র ছিল না ছিল কিন্তু আমার যা পড়াশোনা লেখা করা চালিয়ে গিয়েছে হ্যাঁ মানে তার আচ্ছা ওদের সবই পড়ছে হ্যাঁ হ্যাঁ আমার স্বামী শাড়ি পিটেছিল আমার শাড়ি পিটেছিল সব পুরো পুড়ে গেছে ভোটার আইডি কার্ড জন্মদিন বন্ধন কার্ড সব কিছু সব গেছে না টাকা পয়সা তো গেছে হ্যাঁ টাকা পয়সা সোনা গয়না লুট করে নিয়ে যারা টাকা পয়সা সোনা গয়না আগে ভাঙ ওই টাঙ্গুলো যদি দেখলাম ওই টাঙ্গুলো থেকে ভেঙে লুট করে নিয়ে গেছে লুট করে নিয়ে গেছে তারপর আগুন জ্বালিয়ে দিয়েছে তারপর আগুন জ্বালিয়ে দিয়েছে বাবু ওরে হ্যাঁ